আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাসমিনস ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছো, সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে তোমাদেরকে দেখাবো ইফতারের একটা ডেজার্ট আইটেম, আর এইটা একটা সেমাই আইটেম। আর এই সেমাইটা কিন্তু একটু ডিফারেন্ট, কারণ এই সেমাইটা আমরা কলে নিজেদের হাতে বানিয়েছিলাম। আর এই সেমাই বানানোটা যদি তোমরা সম্পূর্ণভাবে দেখতে চাও তাহলে আমার ভিডিওতে একবার চেক করে নিও, আমি এর ফুল ভিডিও একবার দিয়ে দিয়েছি। আর এই সেমাইটা তৈরি করতে আমাদের যা যা লাগবে সেগুলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে তো আমি সেমাইটা নিয়ে নিয়েছিলাম প্রয়োজন মতো, আর এখানে ছিল পাউডার মিল্ক, কারণ পাউডার মিল্ক সকল ধরনের দুধের খাবারের কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ করে দেয়। তো আমি পরিমাণ মতো পাউডার মিল্ক নিয়ে নিয়েছিলাম, আর মশলার মধ্যে নিয়ে নিয়েছিলাম গরম মশলা, তিনটে এলাচ, দুইটা তেজপাতা। আর এই কয়েকটা মশলা থাকলে কিন্তু সেমাইটা অনেক ওয়ান্ডারফুল একটা রেসিপি হবে। আর এই সেমাইটা আজকে গুড় দিয়ে রান্না করব। তো তোমরা চাইলে কিন্তু গুড় যদি না খাও তাহলে চিনি দিয়েও রান্না করতে পারো, কারণ রমজান মাসে অনেকে গুড়ের খাবার পছন্দ করে না। তো গুড়টা তোমাদের কাছে একেবারে অপশনাল। আর এখানে নিয়ে নিয়েছিলাম 1 কেজি পরিমাণ খাঁটি গরুর দুধ। তো এই ছিল মোটামুটিভাবে কলের সেমাই তৈরি করার ইনগ্রিডিয়েন্টসগুলা। তো এখন আমি তোমাদেরকে সরাসরি কিভাবে রান্না করেছিলাম সেটা দেখিয়ে দিব। আর এই আইটেমটা কিন্তু ইফতারের জন্য পারফেক্ট একটা ডেজার্ট আইটেম হবে। তো চলো দেখে নিই কীভাবে রান্নাটা করতে হয়। তো প্রথমে আমি দুধটাকে জাল করে নিয়েছিলাম অল্প হিটে বেশ কিছুক্ষণ, যতক্ষণ দুধটা ফুটে না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা জাল করতেই থাকতে হবে। আর তোমরা চাইলে কিন্তু আরও বেশি সময় ধরে জাল করে নিতে পারো, কারণ দুধটা যত জাল করে নিবে সেমাইয়ের টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হবে। তো মাঝে মধ্যে আমি চামচ দিয়ে এরকমভাবে নেড়ে দিচ্ছিলাম সেমাইটা, কারণ উতলে যেন না পড়ে যায়। দুধ কিন্তু আমাদের জন্য অনেক সুষম একটা খাদ্য, আর দুধ কিন্তু আমরা সেহরির পরেও সবাই প্রায় প্রতিদিন খাই, কারণ এটা আমাদের পানির তেষ্টাটা কমিয়ে রাখে সারাদিন। তো এবার আমরা গুড়টা অ্যাড করে দিচ্ছি। গুড়গুলোকে কিন্তু কুচি কুচি করে এরকমভাবে কেটে আমরা ফ্রিজে সংরক্ষণ করি, আর এরকমভাবে সংরক্ষণ করলে কিন্তু অনেক দিন ভালোও থাকে। আর গুড়টা দিয়ে দেওয়ার পর কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, গুড়টা যেন পারফেক্টলি গলে যায় দুধের সঙ্গে। তো এরকমভাবে আমিও নেড়েচেড়ে দিচ্ছি, আর আমার গুড়গুলো কিন্তু ভালোভাবেই গলে গিয়েছিল। তো এইবার আমি অন্যদিকে একটা খালি কড়াই চুলাতে বসিয়ে দিয়েছিলাম, আর সেমাইগুলোকে হালকা আছে কিন্তু ফ্রাই করে নিব। তো এমনভাবে ফ্রাই করব যেন হালকা একটা ব্রাউন কালার আসে। তো তোমরা চাইলে এই সেমাইগুলোকে ফ্রাই নাও করতে পারো, তবে ফ্রাই করলেই তোমাদের জন্য কিন্তু রান্নাটা বেটার হয়, কারণ ফ্রাই না করলে এর মধ্যে কিন্তু একটা ফালুদা বা নুডলস টাইপের টেস্ট চলে আসে, কারণ যেহেতু এটা আটা দিয়ে তৈরি করা হয়। তো এক চুলায় আমি আমার সেমাইগুলোকে ফ্রাই করে নিচ্ছিলাম একটু ব্রাউন কালার না চলে আসা পর্যন্ত, আর অন্যদিকে কিন্তু আমি জাল করতে দেওয়া দুধটার দিকেও খেয়াল করছিলাম। তো এবার দুধের মধ্যে তেজপাতা, গরম মশলা আর এলাচটা দিয়ে দিয়েছি। তো এই সেমাইটা তৈরি করতে আমার আম্মু কিন্তু আমাকে হেল্প করছিল, কারণ আমি একদিকে ভিডিও করছিলাম আর একদিকে তৈরি করছিলাম, তো একটু ঝামেলার মধ্যে ছিলাম, আম্মু আমাকে একটু হেল্প করে দিয়েছে। আর এখানে 1 চিমটি পরিমাণ লবণ কিন্তু অ্যাড করে দিয়েছে, আর লবণটা কিন্তু মিষ্টির স্বাদ আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। তোমরা যারা মিষ্টিতে লবণ খাও না তারা কোনো না কোনো একদিন ট্রাই করে দেখো, তোমাদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই সেমাইটা তৈরিতে তোমরা যদি গুড়টাই ব্যবহার করো তাহলে একদম খাঁটি গুড় নিচ্ছ কি না সেটা একটু যাচাই বাছাই করে নিও, কারণ গুড়ের মধ্যে যদি কোনো ধরনের ভেজাল থাকে তাহলে কিন্তু গুড়টা দুধের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা ফেটে যেতে পারে, আর এই জিনিসটা কিন্তু আমার সাথে প্রায়ই হয়। তো সেমাইগুলো ফ্রাই করতে করতে হালকা একটা ব্রাউন কালার চলে এসেছিল, আর এই পর্যায়ে কিন্তু চুলাটাকে বন্ধ করে দিতে হবে, খুব বেশি লাল করে ফ্রাই করা যাবে না, না হলে কিন্তু স্বাদটা পোড়া পোড়া চলে আসবে। তো এবার সেমাইগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি আস্তে আস্তে করে সবগুলো, আর এইবার কিন্তু আস্তে আস্তে করে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিব। আর বলে রাখি এটা কিন্তু খুব বেশি জাল করতে হবে না, সেমাইটা দেওয়ার পর জাস্ট 2 থেকে 1 মিনিট নেড়েচেড়ে নিয়েই কিন্তু চুলাটা অফ করে দিতে হবে, না হলে এটা কিন্তু গলে যাবে আর দুধগুলো কিন্তু সব শুকিয়ে যাবে। তো সেমাইগুলো দেওয়ার পর আমি খুব বেশি দেরি করিনি, 2 মিনিটের মাথাতেই কিন্তু আমার সেমাইটা দেখো এরকম একটা লুক চলে এসেছিলো। আর এই অবস্থায় আমি আমার চুলাটাকে বন্ধ করে দিয়েছিলাম,
আর চুলাটাকে বন্ধ করার পর কিন্তু একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিতে হবে, তাহলে ভেতরে যে গরম ভাপটা বের হবে সেটাতেই কিন্তু এটা বাকিটা সেদ্ধ হয়ে যাবে। আর অনেকটা হয়ে এসেছে প্রায় দেখতেই পাচ্ছ, তো আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। আর এটাকে এইরকমভাবে আমি ঢেকে রেখে দিব। আর এইভাবে রেখে দিয়ে তোমরা যখন ইচ্ছা তখনই কিন্তু এটা সার্ভ করে নিয়ে খেতে পারো। তো এই ছিল আজকে আমার কলের সেমাইয়ের রেসিপি। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যেহেতু রমজান মাস চলছে, ইফতারে বা সেহরির পর এই ধরনের একটা মিষ্টি ডেজার্ট ট্রাই করে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো সকলের রোজা এবং ঈদ যেন ভালো কাটে সেই কামনা করছি। আর আজকের ভ্লগটি এইখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।